সালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে সবজির পরোটা কিভাবে বানাতে হয় শেয়ার করব। আমরা অনেকেই আছি যে সবজি খেতে পছন্দ করি না, কিন্তু তোমরা আমার এই পদ্ধতিতে সবজির পরোটা বানিয়ে দেখবে, খুবই সুন্দর খেতে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এক পিস ডিম নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি। তোমরা যে যতটা পরিমাণ ধনে পাতা নিতে চাও ততটাই দিতে পারো। এরপর আমি এর মধ্যে যে বিনগুলো হয় সেটাকে আমি কুড়ে এইভাবে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তোমাদের বাড়ি যদি আরও অন্য রকমের সবজি থাকে তোমরা দিতে পারো। তো আমি সাধারণত এই দুটো জিনিস দিয়েই তোমাদেরকে দেখাবো। আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি, অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। সো এইভাবে আমি জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত রেখে দেব। এইভাবে যদি ময়দাটা ঢেকে রেখে দেওয়া যায় তাহলে ময়দাটা খুবই সফট হয়। এবারে আগে যে আমি ডিমটা নিয়েছিলাম সেটাকেই আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, যাতে এর মধ্যে একটুও খিঁচ না থাকে। ময়দার ওই লইটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 3 পিস করে ছোট ছোট শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে যতটা পরিমাণ পরোটা খেতে চাও ততটাই করতে পারো। আজ আমি তোমাদের সাথে এই 3 পিস পরোটাই করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি পরোটাটাকে কিভাবে বেলে নিচ্ছি। এভাবে গোল করে বেলে নেওয়ার পর এর চারিধার আমি এইভাবে মুড়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মুড়ে দিচ্ছি, এভাবেই মুড়ে দিতে হবে। পরোটা বেললে কি হয় যে পরোটাটার ভিতরে অনেকটা ভাঁজ আসে এবং পরোটাটা অনেকটা পুরু হয় ও খেতেও খুবই সুন্দর লাগে। পরোটাটিকে বেলে নিলাম, এর উপরে প্যানটিকে বসিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ ধরে প্যানটাকে আমি গরম হতে দিয়েছিলাম। এবার আমি এর উপরে পরোটা, যে বেলে রাখা পরোটাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি পরোটাটিকে খুব ভালো করে কিন্তু সেঁকে নেব। এই যে আমার 1 পিট সেঁকা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটি পরোটা সেঁকে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অয়েল অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে অয়েল অ্যাড করছি। এইভাবে অয়েল অ্যাড করলে কি হয় যে অয়েলটাও খুব বেশি পরিমাণে গেল না, এবং অয়েলের যে স্বাদটা সেটাও আমরা পেলাম। পরে ডিম দিয়ে যে ভেজিটেবলগুলোকে গুলে রেখেছিলাম সেগুলোকে আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। Thank you.
ভাগ করে সব পরোটাগুলোকে এভাবেই আমি হচ্ছে রেডি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ভেজিটেবল পরোটা বানানো কতটাই ইজি, এবং বিশ্বাস করবে না তোমরা যে খুবই টাইম কম লাগে আর খেতেও অসাধারণ লাগে। ভেজিটেবল শুনলেই যেন মনে হয় যে না খেতে ভালো লাগবে না, কিন্তু এইভাবে সবজির পরোটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই খুব সুন্দর লাগবে। গাইস, আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেছে এবং এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। সো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।